হিস্টোরিক্যালি আসলে পরিবর্তন হয় এবং প্রত্যেকটা দেশেই কিন্তু পরিবর্তন হয়, বিভিন্ন কারণে হয়। মানে সময়ের পরিবর্তনে প্রয়োজন দেখা দেয় যে দেশের আর্থসামাজিক ইকোনমিক্স এবং দেশের বিভিন্ন আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়কে সমন্বয় করতে গিয়ে আইনগুলোকে রিশাফল করতে হয়। তো এই রিশাফলের ধারাবাহিকতায় অনেক সময় আইনকে চেঞ্জ করতে হয়, ইমিগ্রেশন আইনকে চেঞ্জ করতে হয়, কিন্তু ইউকে তে একটু বেশি চেঞ্জ হয়। এটা আসলে একদিক দিয়ে হয়তো ধরেন মানে ইউকের হোম অফিস মানে বলে যে এটা আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগুলো আপডেট করতেছি ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। বাট কেউ কেউ আবার কিন্তু এটাকে সমালোচনা করা বলে যে ইউকের হোম অফিসের যারা ডিসিশন মেকার, যারা অ্যাডভাইজার, এরা আসলে অ্যান্টিসিপেট করতে পারেন না। মানে কোনো কোনো সময় বেশি খুব বেশি চিন্তা না করেই, কোনো কনসিডারেশন না করে, রিসার্চ না করেই অনেক সময় দেখ প্রিম্যাচিউর বিভিন্ন পলিসি নিয়ে আসেন, পরবর্তীতে এগুলো বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়।